সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি। আপনারা এখন দেখছেন আমার চ্যানেল ওয়াইকেসে বিশ্বজিৎ বিশ্বজিৎ। তা বন্ধুরা, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তা বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। এখন বাজে 9:35। তা বন্ধুরা, আমি কোথায় আশা করছি আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তা দেরি আর দেরি না করে বন্ধুরা, চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে 10:10। তা বন্ধুরা, আমি আমার আজকে সাইকেল নিয়ে এসেছি। তা সাইকেলটা বহুদিন গ্যারেজে রাখলাম, রেখেটি এবার স্টেশনে ঢুকছি। তা এবার টিকিট কাটবো, টিকিট কাটার পর বাদ বাকি সব কিছু দেখাচ্ছি। চলো বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে। তা একবারে নবদ্বীপ রিটার্ন কেটে নিলাম, 20 টাকা নিল। একবার আপ ডাউন টিকিট কেটে নিলাম। আমাদের নিয়ারেস্ট স্টেশন দাইহাট। ট্রেনে করে কোথাও গেলে আমাদের এই দাইহাট স্টেশন থেকেই আমরা উঠি। আমাদের নিয়ারেস্ট স্টেশন দাইহাট। তা বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লকডাউনের পর এই প্রথমবার ট্রেন জার্নি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তা বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তা বন্ধুরা, আমি নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। এবার নামছি, নেমে টিয়ে বিষ্ণু মায়াপুর গিয়ে, মানে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব আমি আপনাদের ঘরে দেখাবো। আর কেমন কী খরচা হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো। তা চলো বন্ধুরা, আমি এখন যাচ্ছি। তা আমি এবার স্টেশন থেকে বার হলাম। বার হয়ে এবার আমি গাড়ি ধরবো মায়াপুরের উদ্দেশ্যে। তা চলো বন্ধুরা, ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো। তা স্টেশন থেকে নেমে আমি এখন গাড়ি ধরছি, মানে টোটোয় চাপবো, চেপেটি ঘাটে যাবো। তা আমি সিঙ্গেল আছি বলে কেউ নিয়ে যেতে চাইছে না। তা দেখি কোন দাদা নিয়ে যায়, তারপরে বাদ বাকি বিস্তারিত আমি সব দেখাচ্ছি। এই দেখো, আমি সিঙ্গেল আছি বলে ওই জন্য কেউ নিয়ে চাইছে না। তা বন্ধুরা, তা ঘাট পার হওয়ার আগে একটা মন্দির আছে, সেই মন্দিরটা একটু আমি আপনাদের দর্শন করে দিচ্ছি। একবারে আমিও দর্শন করলাম, তার সাথে সাথে আমি আপনাদেরও দর্শন করালাম। বন্ধুরা, আমি
নবদ্বীপ ঘাটে চলে এসেছি, যেটা মায়াপুর ঘাট বলে। তা এই দাদা আমাকে পৌঁছে দিল। দাদার নাম আর দাদার নাম টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের ঘরে এই ডেসক্রিপশন বক্সে। তা আর একটা জিনিস আমি বলে দিই দাদা, তোমাদের ঘরে বন্ধু তোমাদের ঘরে, তা সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ নবদ্বীপ ফুল মানে ঘুরতে চাও তাহলে এই দাদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই নাম্বারটা ডায়াল করে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। দাদা আপনাদের ঘরে খুব কম রেটে, অল্প রেটে আপনাদের ঘরে টোটাল নবদ্বীপটা ঘুরিয়ে দেবে। তা দাদা যেভাবে ঘোরাবে, আরও অন্য যেসব টোটো আছে তারা অত ডিটেলসে ঘোরাবে না বা ডিটেলস তথ্য আপনাকে দিতে পারবে না। এবার নৌকা পার হয়ে যাবো ওপারে গিয়ে মায়াপুর মন্দির, আর যা যা ঘুরবো আমি আপনাদের ঘরে দেখাবো। তা চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তা বন্ধুরা ঘাট পার হওয়ার আগে আমি একটু এপারের ভিউজটা দেখিয়ে দিচ্ছি, তা বন্ধুরা দেখে নাও। আমি এখন টিকিট কাউন্টারে টিকিট কাটছি। টাকাবো কত টাকা? 10 টাকা। তা নৌকা ভাড়া হচ্ছে যে 10 টাকা, লঞ্চ ভাড়া 10 টাকা। তা এই হচ্ছে কাউন্টার, এদিকে নাও দাদা। বন্ধুরা আমার এই টিকিট কাটা হয়েছে, এই দেখো বন্ধুরা আমার টিকিট কাটা হয়েছে, এবার যেটিতে পার হবো। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা, এই ঘাটে নৌকা প্লাস বোট দুই রকমের ব্যবস্থা আছে, আপনি যেটা চুজ করতে পারেন সেটা চুজ করতে পারেন। তা আমি বোটটাই চুজ করেছিলাম। তা চলো বন্ধুরা বোট থেকে নেমে বাদ বাকি সব কিছু দেখাচ্ছি। মায়াপুরে যাচ্ছি, এইবার টিকিটটা এখানে টিকিট কাউন্টারে টিকিটটা চেক করে টিকিটটা দিই, তারপরে যাচ্ছি। হরে কৃষ্ণ। বন্ধুরা অবশেষে আমি এখন মায়াপুর পৌঁছালাম, তার সঙ্গে থাকো, টোটাল সবটা দেখাবো, সবটা কি করলাম না করলাম কেমন কত কি খরচা হলো না হলো সব দেখাবো। বন্ধুরা আপনি যদি একা হন তাহলে একটু সাবধান, আপনি যদি একটু চালাক চতুর না হন তাহলে কিন্তু এখানে এই টোটোওয়ালারা কিন্তু আপনাকে নিয়ে যাবে না, প্লাস এখানে সিঙ্গেল ঘর ভাড়াও চট করে পাওয়া যায় না, তো আপনাকে কথা বলে তবে আসতে হবে। আমি সিঙ্গেল বলে আমাকে বলছে যে হবে না গো ঘর, এটা তো আলাদা ব্যাপার। তা বন্ধুরা আমি মায়াপুর
চলে এসেছি, এবার ভিতরে ঢুকছি। ঢুকে কতটা কী দেখাতে পারবো না পারবো সেটা দেখি। কারণ হচ্ছে যে মায়াপুরের সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই গো। তো চলো বন্ধুরা দেখি কতটা কী দেখাতে পারি। তা বন্ধুরা মায়াপুরে এসে আমার কিছু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেলো, ইউটিউবার ভাইদের সঙ্গে দেখা হয়ে গেলো। তা